আর এখানে আছে পাঁপড়, পাঁপড় ভাজা খেতে মজা। এই হচ্ছে, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, গুড ইভিনিং সবাইকে। আজ সন্ধ্যাবেলা থেকে আমি আমার ভিডিওটা শুরু করেছি আর আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার শপিং। আমি আজকে মোড়ে গেছিলাম সন্ধ্যাবেলাতেই, মোড়ে গিয়ে শপিং করেছি ঘরের জন্য। মাসের শুরু তো অনেক কিছুই লাগবে, তাই জন্য আমি গিয়ে শপিং করলাম। আমার মেয়ে তখন পড়ছিল টিচারের কাছে, তো আমি গিয়ে শপিং করে এসেছি। তো কী কী শপিং করেছি সব কিছু আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তাহলে চলুন শুরু করে দেওয়া যাক আমার আজকের ভিডিও। আমার ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই কিন্তু আমার সঙ্গেই থাকবেন। এই যে এখানে দুটো ব্যাগে শপিং করা আছে, অনেক কিছু শপিং করেছি, আমার বর তো দেখে অবাক হয়ে যাবে। তো কী কী আছে একটু বলছি, প্রথমে এটা থেকেই শুরু করছি। এই যে এখানে আছে আমার মেয়ের জন্য আর ওর ম্যামের জন্য কেক, ওর ম্যাম পড়াতে আসে তো ওকেও সন্ধ্যেবেলা খাবার দিই। আর এটা আমার মেয়ের খুব পছন্দের ম্যাগি চিকেন নুডলস, চিকেনের ফ্লেভার পেলে তো সে ভীষণই খুশি, তো ম্যাগি চিকেন নুডলস এনেছি আমার মেয়ের জন্য। আর কি কি আছে দেখা যাক, এটা আছে পাস্তা, চিজি টমেটো টুইস্ট, এটা একটা পাস্তা আছে। এখানে আরো একটা পাস্তা আছে, এটা হচ্ছে চিজ ম্যাকারনি পাস্তা, তো এগুলো আমার মেয়ের ভীষণই পছন্দ। এখানে আছে ইয়েপ্পি নুডলস, ইয়েপ্পি নুডলস তো আশা করি সবারই খুব পছন্দের, আমি বড়টাই নিয়ে এলাম, আমার মেয়ের ভীষণ পছন্দ। যেহেতু স্কুল খুলে যাচ্ছে, কাল থেকে ওর এক্সাম শুরু হচ্ছে, তো তাই জন্য আমি একটু শপিংটা করে নিয়ে এলাম, কেননা ওর যদি মানে এর মধ্যে তো আমার আর শপিং করা সম্ভব না, এক্সামের চাপও আছে তাই জন্য, আর সেই জন্য আমি আগে থেকে শপিংটা করে নিলাম। আর এখানে বাউলি আছে, এখানে তিনটে বাউলি আছে। আর এটা হচ্ছে পেন, আমার জন্য লাগে, আমার বরের জন্য লাগে আর ওর টিচারের জন্যও লাগে, তো সেই জন্য আমি পেন নিয়ে এসেছি যেহেতু ঘরে লাগছে পেনটা। এটা হচ্ছে পপকর্ন, এটা হচ্ছে পপকর্ন বাড়িতে বানিয়ে খাওয়াবো। এটা হচ্ছে ডাবর আমলা তেল হেয়ার অয়েল। এখানে আছে সানলাইটের ডিটারজেন্ট পাউডার, তো আমি সানলাইটের এটাই ইউজ করছি, ভালো লাগলো। এরকম তিনটে আছে, এরকম তিনটে এনেছি যেহেতু এটা আমার বেশি লাগে, তো আর দুটো মনে হয় ওই ব্যাগে, অবশ্যই দেখিয়ে দেব। আর এটা মহাখোশ তেল, এটা ঠাকুরের জন্য নকুল দানা দুটো আছে, এটাও দুটো আছে। আর আছে একটা টাটা সল্ট, এগুলো সব আমার মাসের বাজার, যদিও এগুলোতে তো পুরো মাস হবেই না। আর এটা হচ্ছে চিনি, এখানে 500 গ্রাম চিনি আছে। এটা হচ্ছে মুসুরির ডাল। আর কি আছে, আর এটা আছে কাবলি ছোলা, কাবলি ছোলাটা আমার মেয়ে খেতে ভীষণ ভালোবাসে, আমার বড় ভীষণ ভালোবাসে, তো তাই জন্য কাবলি ছোলা আনলাম। আর কি আছে, আর আছে গুড নাইট পাওয়ার অ্যাক্টিভ, দুটো এনেছি, একটা বোধহয় ওর মধ্যে ঢুকে গেছে, দুটো এনেছি, আমি দেখিয়ে দিচ্ছি। বাবা একটা ব্যাগ শেষ হলো, আরেকটা ব্যাগ, এটা হচ্ছে পড়েই যাচ্ছে, এটা হচ্ছে কোলগেটের, একসাথে চারটে থাকে, তো এটা আমরা ইউজ করি, আমার বর মানে প্রত্যেক মাসে ওই নিয়ে আসে, তো এবার যেহেতু ও টাইম বের করতে পারছে না তাই জন্য আমি নিয়ে এলাম। আর এটা হচ্ছে ধূপকাঠি, আরো আছে বাবা, এটা হচ্ছে স্যাভলনের হ্যান্ড ওয়াশ,
এটা এখন সবসময় মানে আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, তো বাই ওয়ান গেট ওয়ান আছে, একটা কিনলে একটা ফ্রি আছে। তো আমরা তো সবসময় এখন এটা আমাদের নিত্য সঙ্গী, অবশ্য আমরা আগে থেকেই ব্যবহার করতাম। তো এটা এখানে দুটো আছে, আর এখানে আছে, এটা খুব ভালো একটা অফারে পেয়েছি, এখানে আছে হারপিক আছে, তারপর ভিম লিকুইড আছে, আরেকটা আছে ফিনাইল, একসাথে তিনটেই আছে। এটা খুব ভালো অফারে পেয়েছি, একসাথে তিনটে জিনিস আছে আমার 200, এটার প্রাইস হচ্ছে 200 রুপিস, তো সেভ হয়েছে 71 রুপিস। এটা খুব ভালো একটা জিনিস, একসাথে তিনটেই আছে। তো এগুলো আমার খুব দরকার, মানে বাড়ির কাজের জন্য, বাড়ির জন্য কাজকর্মের জন্য এগুলো আমার খুবই দরকার। আর এখানে আরেকটা গুড নাইট, আরেকটা কোথায় গেল, এই যে দুটো, এই যে দুটো গুড নাইট। এখন মশার উৎপাত খুব বেড়ে গেছে, প্রচুর মশা বেড়ে গেছে। একটা হচ্ছে আমুলের দুধ, লিকুইড দুধ মেয়ের জন্য, আর এখানে বিস্কুট আছে, বনভিটা আছে, গুড ডে আছে, এটা বনভিটা, এটা গুড ডে, এটা আছে নিউট্রি চয়েস। এই যে এখানে সানলাইটের আরেকটা বেরোলো, এই যে একটা, দুটো বেরোলো, আরেকটা কোথায়, এখানটায় আছে, এই যে তিনটে বেরোলো, একটা দুটো তিনটে, এই তিনটে সানলাইটের। আমার খুব দরকার এগুলো, মানে আমার সবসময় প্রয়োজন হয়, সবারই প্রয়োজন হয়, সবার বাড়িতেই দরকার এসব, তো তাই জন্য কিনে নিয়ে এলাম। এই যে একটা হিমালয়া শ্যাম্পু কিনলাম, হিমালয়া শ্যাম্পুটা আমি যখন বাবার বাড়িতে গেছি, মায়ের বাড়িতে গেছিলাম, তখন ওখানে ইউজ করেছি, তো আমার ভালো লেগেছিল তাই জন্য কিনলাম। দেখা যাক ইউজ করে, আমি এর আগে বাড়িতে কখনো আনিনি, ওই মায়ের ওখানে গিয়ে ইউজ করেছি, তো দেখা যাক এটা কেমন হয়, ভালো হলে তো অবশ্যই বলবো ভালো। আর আর কিনেছি দুটো হিট মশার স্প্রে, 50% করে অফার আছে দুটোতে, দুটো কিনেছি, যেহেতু বড় পাইনি, বড় ছিল না বোধ হয় ওদের, বড় শেষ হয়ে গেছিল তাই জন্য ছোট দুটো দুটো কিনতে হলো আমাকে। আর এখানে আছে পাঁপড়, পাঁপড় ভাজা খেতে মজা। এই হচ্ছে আমার আজকের শপিং, তো ঘর ভরে গেল শপিং করে, আর কিছু নেই, এই যে অনেক কিছু কিনলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার আজকে শপিং গুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা আমার কোলে উঠে বসে পড়েছে, এত বড় মেয়েটাকে কি কোলে নেওয়া যায়, এখন অনেক বড় হয়ে গেছে, এক্সাম তো কালকে, এক্সাম, পড়াশোনার চাপ বেড়েছে, খুব পড়াশোনা করতে হচ্ছে, কিছু করার নেই, কারণ যতদিন স্কুল ছুটি ছিল ওর শরীর খারাপ ছিল, আমার শরীর খারাপ ছিল, এই নিয়েই দিন কেটে গেছে, তো কিছু করার নেই, এক্সামের সময় তো পড়তেই হয় তাই না? আমি আগে থেকে জানি এক্সামের সময় পড়তে হয়। আজকে অনেক কিছু শপিং করলাম, সেগুলো আপনাদের সাথে একটু একটু করে শেয়ারও করলাম, তো কেমন লেগেছে আজকের ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট তো করবেন, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও বানাতে। আর হচ্ছে নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই আরবি কিচেন বেঙ্গলি ব্লগস ফেসবুক পেজটিও ফলো করে দেবেন। আজকের মতো টাটা বাই বাই করে দিচ্ছি এবং গুড নাইট বলে দিচ্ছি। গুড নাইট ফ্রেন্ডস, বাই বাই, গুড নাইট, টাটা, টাটা।